আমি প্লিজ 2 মিনিটের জন্য সময় নিচ্ছি, প্লিজ 2 মিনিটের জন্য সময় নিচ্ছি, প্লিজ 2 মিনিট পর্যন্ত ভিডিওটাকে ফুল দেখো, আমি কিচ্ছু কথা বলবো তারপর আর কিচ্ছু বলতে চাই না, প্লিজ 2 মিনিটের জন্য ভিডিওটাকে ফুল দেখো। আমি এই ভিডিওটাকে 3খানা পয়েন্টে ভাগ করবো কি কেন আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি, তো ভিডিওটাকে ফুল দেখো। আর হ্যাঁ সত্যি করে আমি ভিডিও ছেড়ে দিচ্ছি, এটা কোনো ক্লিকবেট ছিল না, আমি সত্যি করে ইউটিউব ছেড়ে দিচ্ছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি আমি প্রায় দু বছর ধরে আমি ইউটিউবে আছি, মানে এই ইউটিউব চ্যানেলে আছি, কিন্তু আমার এখনও অবধি সাকসেস হয়নি। আমি নিজেকে সব দিক থেকে পারফেক্ট করার চেষ্টা করেছি, অনেকজন বলে আমি তোর চুলের স্টাইল খারাপ, তোর চুলটাকে আমি এরকম তুলে নিই, অনেকজন বলে নাকি তোমার মাইক কোয়ালিটি খারাপ, মাইক কোয়ালিটিও ঠিক করে নিয়েছি, অনেকজন বলে তোর ট্রাইপডের দরকার, ট্রাইপডও কিনেছি, এত কিছু দিক থেকে নিজেকে পারফেক্ট করেছি বলে অনেকজন বলে তোর অ্যাক্টিং ভালো হয় না, তো এরকম মানে অনেক কিছু মানে আর কি ট্রাই করেছি, ঠিক আছে, এডিটিং ট্রাই করেছি, বাট তাতেও আমার সাকসেস আসে না, এখনও অবধি সাকসেস আসে না। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে নাকি লোকেরা বৌদিদের থাম্বনেল লাগিয়ে 2 সপ্তাহে 1K করে ফেলে, 5 সপ্তাহে 100K করে ফেলে, বাট আমার তো এখন অবধি কিচ্ছু এসে গেল না, কারণ আমি এখনও অবধি জিনিসটাকে ইউজ করিনি। অনেকজন এগুলো যে ভালো কন্টেন্ট যারা বানাতে চায় তারা বৌদিদের বদলে বঙ্গায় থাম্বনেল লাগায়, আমি ভিউজ এসে যায়, কিন্তু আমার আমি সেগুলো ইউজ করি না, তো অনেকজন রেগেও যেতে পারো, প্লিজ সরি এটার জন্য সরি, এটা একটা কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে কি আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আছে 2খানা, তার মধ্যে 1খানা চলে গেছে, কিন্তু 1খানা এখনও বেঁচে আছে, যার কারণে আমার মানে আর কি ভিডিও ডাউন হয়ে যাচ্ছে, আর অর্ধেক লোকেরা আমার ভিডিও হাফ করে দেখছে আর হাফ করে দেখছে না, যার কারণে আরও ডাউন হয়ে যাচ্ছে, অর্ধেকজন আমাকে হেট করে, যার কারণে আমার ভিডিওতে রিপোর্ট মারছে, তার কারণে আরও ডাউন হয়ে যাচ্ছে, এই এই কারণে আমি এ করে দিচ্ছি না। আর আমার অর্ধেক অডিয়েন্সই মানে কি বলে 10% অডিয়েন্স দেখছে আর বাকিরাই দেখছে না, এটাই হচ্ছে সব থেকে বড়ো কারণ যার কারণে আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি। আমার নতুন চ্যানেল খুলছি যেখানে আমার রিয়েল অডিয়েন্স চাই এবং আমার যেন সাবস্ক্রাইবার তুলনায় অধিক ভিউজ আছে, এই জন্য আমি নতুন চ্যানেলটা খুলছি, তাতে আমি একটুখানি হলেও খুশি পাবো, যদিও আমার লেটেস্ট 1K হোক তাতে দেখার দরকার নেই। আর আমি ওই ইউটিউব চ্যানেলে শুধুমাত্র 10 মাস টাইম নেবো, 10 মাসের জন্য ওই ইউটিউব চ্যানেলের পিছনে টাইম খরচা করবো, যদি 1K হয় হবে, না হলে আমি ইউটিউব ছেড়ে দেবো, 10 মাসের মধ্যে যদি 1K হতে পারে তাহলেই আমি ইউটিউব করবো, নাহলে আমি করবো না, মানে এই চ্যানেল নয়, আমার সেকেন্ড যে চ্যানেলটা খুলেছি, নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সেই চ্যানেলে। আর নতুন ইউটিউব চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন আছে, প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, যারা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো, এবং যতগুলো ভিডিও আসবে সবকটা ভালো করার চেষ্টা করবো এবং ইউনিক লেভেলের করার চেষ্টা করবো, এবং ঘাম ঝরছে সবাই দেখতেই পাচ্ছ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভালো ভালো অনেক কিছু ট্রাই করবো, যেগুলো তোমরা বলবে সেগুলোই ট্রাই করবো, এবং ওটাতে আমার রিয়েল অডিয়েন্স থাকবে। আর একটা আমি নতুন পেজ খুলেছি, সেই পেজে 1K হয়ে গেছে, তার জন্য থ্যাংক ইউ, আর ওই পেজটা যারা যারা এখন ফলো করেনি তারাও ফলো করে নাও। আর আমি তোমাদের কাছে কেন বলছি, কারণ আমার কাছে একটা অডিয়েন্স আছে, আমি যদি বাইরে যদি আমার বন্ধুদেরকে বা অন্য কাউকে যদি বলতে যেতাম তাহলে আর কি আমাকে নিয়ে একটা খিল্লি তৈরি হতো, যা তাই জন্যই আমি নিজের অডিয়েন্সের কাছে বলছি, যাতে আমার অডিয়েন্সরাই আমার পুরনো অডিয়েন্সরাই আমার কাছে থাকুক, আর যারা যারা আমাকে মন থেকে ভালোবাসো তাদের আমি জানি তারা আমাকে সাবস্ক্রাইব করবে, সো প্লিজ যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর 10 মাসের মধ্যে যদি না হতে পারে তাহলে আমার ফেসবুক পেজ আছে, ওখানে এন্টারটেনমেন্ট করবো। আর আপাতত এখন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, 3 দিনের মধ্যে নতুন ভিডিওস আসছে প্লিজ। আর এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, আমার লেকচার শোনার জন্যে, জানি না কে দেখছে কে দেখছে না, তবুও ধন্যবাদ।